নমস্কার, গুড মর্নিং সবাইকে। আর এখন সকাল 8টা বাজছে আর আমার সকালের সব কাজ শেষ হয়ে গেছে আর আমি এখন বসেছি, রেস্ট করছি। আজকে আমাদেরকে ননদের ঘরে যাওয়ার আছে, ওর ছেলে হয়েছে তো ওরা পূজা রেখেছে ঘরে, আর আমার শাশুড়ি মা 2-3 দিন আগেই চলে গেছেন। তো আজকে আমরা যাব, ঘরে খাওয়া দাওয়া করব, নে ওদের ঘরেই সব খাওয়া দাওয়া সব। আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা আমি এখন রেডি হচ্ছি, আমার ছেলেকে রেডি করে দিয়েছি আর আমার বড় রেডি হয়ে গেছে, ওরা দুজন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন বের হব, আর বৃষ্টি পড়ছে অল্প অল্প, তো কেমন বের হব এটাই ভাবছি। আমরা পৌঁছে গেছি, আমাদের একটু লেট হয়ে গেল, বৃষ্টি এসে গিয়েছিল তো আমরা থেমে গিয়েছিলাম। এদের রান্নাও শুরু হয়ে গেছে, এখন যাচ্ছি ভিতরে। এই যে আমার ননদ, হাই, ঢুকছি, আমার ছেলে আগে আগে যাচ্ছে। ফাইনালি আমরা এসে গেছি, কিন্তু লাস্টে সব শেষে আমরাই এসেছি, পূজাও শুরু হয়ে গেছে, অনেক সময় হলো। আমার শাশুড়ি পরিচয় দিয়েছেন, উনি হলো জান্না পেচান, তুমি মেরা মেহমান। যাই হোক, সবার সঙ্গে মিলতে হবে তা আসলে। এখন যাচ্ছি আমরা, যার জন্য এসেছি ও কোথায় খুঁজছি, ওর রুমে যাব। রুম তো পুরো ভরা আছে, অনেক জন এসেছে সবাই। এক মিনিট থেকে আরেক রুম যাচ্ছি, পুরো ভরে গেছে, সব এসে গেছে, বসে আছে বাবুকে নিয়ে। এই বাবুটা যার জন্যে আমাদের আসা, আজকে ওর 21 দিনের পূজা হচ্ছে তাই এসেছি আমরা। আর ও ঘুমাচ্ছে, সবাই এসেছে, কোনো নাচবেন নেই, বাস আমার বড়কে নিয়েছে একটু। আর চুলগুলো কেমন হয়ে গেছে, বাইক চালিয়ে এসেছে না, অনেক 2 ঘন্টা রাস্তা ওদের ঘর। আমরা এখন উপরে যাচ্ছি, নিচে একদম জায়গা নেই, তাই উপরে আমি আর আমার একজন ননদ উপরে চলে এসেছি। এখানে এসে দেখছি মাসি, মায়ের একটা ননদ, ভাগ্নি ভাগ্না সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর তোমরা সবসময় চিকেন লাভার দেখেছো, আজকে দেখো আইসক্রিম লাভার, এত আইসক্রিম খেয়েছে, বাপরে বাপ, একদম এত খাচ্ছেই, শুধু আইসক্রিমই খাচ্ছে। এটা আমার আইসক্রিম, আর এটা আমার ধেওরে, ও নিয়েছে একটা। আর ইনি হলেন নিউ বর্ন বেবি পাপা। খাওয়া পুরো শুরু হয়ে গেছে, এক ট্রিপ তো শেষও হয়ে গেছে, সবাই খাচ্ছে, আমরাও এখন খেয়ে নেব। আমরাও খেয়ে নিয়েছি, আর অনেক টেস্ট, খাবার অনেক টেস্টি হয়েছিল, শেষ, সব শেষ, এত টেস্টি, সব নিরামিষ হলো শ্রাবণ মাসের জন্য, কিন্তু অনেক ভালো হয়েছে। আমরা এখন নিচে যাচ্ছি, আমার ননদ চুপচাপ বসে আছে, ও বেচারি খাওয়ার খায়নি সকাল থেকে, পুজোই শেষ হয়নি, 4টা বেজে গেছে এখন মত, পুজো শেষ হয়নি। আর ও তো ঘুমাচ্ছে, আমরা যখন থেকে এসেছি তখন থেকে দেখছি ও ঘুমাচ্ছে, কারো কোলে ঘুমাচ্ছে, কখনো বিছানায় ঘুমাচ্ছে, কোনো টেনশন নেই। আবার আমরা উপরে যাচ্ছি, কেন নিচে একদম জায়গা নেই। এই আমার দেওরা খাওয়া দাওয়া করে উপরে এসেছে, রেস্ট নিচ্ছে। এখানে ফির খাবার বানানো হচ্ছে, একটি ফিনিশ হয়ে গেল, এটা আরেকবার বানানো হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন উপরে এসেছি রেস্ট করতে, আমরা এখন ঘর যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।